হঠাৎ পত্র পাঠিয়ে ডেকে পাঠালে? আসলে বাবা, এক অজ্ঞাত কুলশীলা মেয়ে এই দক্ষিণেশ্বরের মন্দিরে এসে উপস্থিত হয়েছে। ওই মেয়েটিকে তোমার দাদা মন্দিরের সকলের উপর খবরদারি করার অনুমতি দিয়েছে। ত্রৈলোক্য, তুই এসেছিস, আমি সত্যি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আমি বড় একা হয়ে গেছিলাম রে আমি এখানে। কাজ করনে তাহলে দ্বারিকা, তুই বরং ত্রৈলোক্যকে নিয়ে মন্দিরে যা, সকলের সঙ্গে ওর একটু আলাপও করিয়ে দিবি। হ্যাঁ দাদা, চলো আমার বরং মন্দিরের কর্মচারীদের সাথে আলাপটা সেরে আসি। চল। শোন ত্রৈলোক্য, এই মন্দিরে কিন্তু সকলেই মা ভবতারিণীর সেবা করেন। বাবা মশাই কিন্তু কাউকেই কর্মচারী মনে করতেন না, আর আমরা এই মন্দিরের সেবায়। দিদিমার ইষ্টিপত্রতেও ঠিক এমনটাই লেখা আছে। তাই বলছি, সব কিছুতে তুই আমার পাশে পাশে থাক। বাবা মশাই ঠিক যেভাবে মন্দিরের সব দেখাশোনা করতেন, আমরাও ঠিক সেভাবেই কাজ করব। বেশি হুম্বিতম্বি করলে চলবে না, বুঝলি? আমি মনে রাখবো দাদা তোমার কথা। এখন তো চলো মিশ্র বাবু। মাসিমণি, আসছি। আয় ত্রৈলোক্য, আয়। এই হলো আমাদের দক্ষিণেশ্বরের মন্দির, আয় তোকে দেখাই, আয়। আরে এই তো হারান ঠাকুর, বদন ঠাকুর সকলেই এখানে রয়েছেন, আলাপ পরিচয় করিয়ে দিই। ইনি হলেন হারান ঠাকুর, আর উনি হলেন বদন ঠাকুর। ওনারাই কালীঘরের দায়িত্বে রয়েছেন, আর ওনারা মন্দিরের পুরোহিত। আজ থেকে ত্রৈলোক্য আমার সাথে মন্দিরে দেখাশোনা করবে। আগে এ তো খুব ভালো কথা, মন্দিরে এখন বিধি অনুসারে পুজো আছে হচ্ছে, গদাই ঠাকুরের দিনকাল তো আর নেই না। মানে উনি তো এসব বিধি নিয়ম মানতেন না। উনি ওনার মতো করে পুজো করেন, সে পুজো অন্যরকম। হারান ঠাকুর গদাই ঠাকুরকে পছন্দ করেন না বটে, কিন্তু তার পুজো দেখলে মন ভরে যায়, সে কথা অস্বীকার করার জো নেই আগে। দাদা, ওনাকে তো দেখছি না, গদাই ঠাকুরকে। আসলে দীর্ঘদিন মিঠাইতে থাকার জন্য এখানে আমি আসতে পারিনি। শুনেছি বাবা মশাই খুব মানতেন ওনাকে, তাই না? বাবা মশাই সত্যি ওনাকে খুব মানতেন, আমি ওনাকে খুব মানি। ছোট ঠাকুরের সাথে আর পাঁচজনের তুলনা হয় না হারান ঠাকুর। দয়া করে কেউ একটু ছোট ঠাকুরকে ডেকে দেবেন। ত্রৈলোক্য, চল তোকে ভাড়ার ঘরটা দেখিয়ে আনি। জানিস, গঙ্গাঘাটের পাশ দিয়ে যে পথটা আছে, সেই পথ দিয়ে কিন্তু আমাদের ভোগের সামগ্রী, ফুল টুল এই সব এসে ভাড়ারই জমা হয়। সে এক এলাহি কাণ্ড। এগুলো কে মিলি না ভাণ্ডারি? আর কজন কাজ করে ভাণ্ডারে? আছে কিছু কর্মচারী, তবে বিষ্ণুচরণই ভাড়ারের দায়িত্বে আছে, আর আছে ইন্দুমতি, মানে যে মেয়েটিকে মা মন্দিরে ঠাই দিয়েছে, সেই সব কিছুর ওপর নজর রাখে। মাসিমণি বলছিলেন বটে, কিন্তু দাদা মেয়েরা এই ধরনের কাজ করতে পারবে?
সাধারণত মেয়েরা এই ধরনের কাজ করে না। তুইও ত্রৈলোক্য দিদিমার তৈরি এই মন্দিরে দাঁড়িয়ে মেয়েদেরকে অক্ষম মনে করছিস। আচ্ছা ভাব তো, বাবা মশাই যদি আজ বেঁচে থাকতেন তাহলে কি বলতেন? দুয়ারি বাবু, ওই তো ও দুয়ারি বাবু, হঠাৎ এমন জরুরি তলব, কোনো দোষ করলুম নাকি? হ্যাঁ না না ছোট ঠাকুর, ও হলো আমার ছোট ভাই ত্রৈলোক্য। আজ থেকে মন্দির পরিচালনার দায়িত্বে ও আমার সাথে থাকবে। বেশ বেশ, এতকাল বিথারিতেই ছিল, আজই এসেছে, এখন থেকে এখানেই থাকবে। ত্রৈলোক্য প্রণাম কর। তাক তাক, বেঁচে থাকো, বেঁচে থাকো, জয় মা, জয় মা। ত্রৈলোক্য পায়ে হাত দিলি না যে? কি বলছো দাদা? উনি ব্রাহ্মণ, ওনাকে কি আমরা স্পর্শ করতে পারি? তুমি তো মানো না, আমি কিন্তু মানি। ছোট ঠাকুর, তুমিও কি এসব মানো? বড় বেশি বিধি নিষেধের বেড়া জালে নিজের জড়িয়ে রেখেছ গা ছোট কর্তা। সেজ বাবুর বেটা তুমি, মূল কানারে প্রসারিত করবে দে। ক্ষমা করবেন ছোট ঠাকুর, শাস্ত্র যে বিধি প্রচলন করেছে তা মেনে চললে কি মনের প্রসার হয় না? তাহলে শাস্ত্র বচন কি মিছে? বড় তার্কিক তোমার এই ছোট ভাই। বেশ বেশ, তা বেশ। তবে কি জানো, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। কি গা, রাগ করলে নাকি? আমারে তো লোকে পাগলই কয়, মনে যা আসে আমি অমনি বলে ফেলি। তেমন মনে হলো তাই কই দু। তা তুমি মন্দিরে এসো বেশ করেছ, সেজ বাবুর বেটা যখন তখন এই মন্দির দেখাশোনার কাজ তুমি খুব ভালো করে করতে পারবে। একা ও দুয়ারি বাবু, মন্দিরের বাকি সকলের সঙ্গে ওর পরিচয় করিয়ে দাও দেখিনি। আমি আসি গা, জব তপ আছে কিনা? আসি আসি, চল। আচ্ছা ত্রৈলোক্য, সব বিষয় এত তর্ক করার কি প্রয়োজন তোর? আচ্ছা চল আগে সেরেস্তায় যাই, ভান্ডার পরে দেখাব। চলুন না হারা ঠাকুর, আমরা কালীঘরের ভেতরে যাই, অনেক কাজ পড়ে আছে যে। হ্যাঁ চলুন, পরিচয় পর্ব তো হয়েই গেল। এসো গো মা, এসো। আচ্ছা ইন্দু, কইছিলুম কি তিনি কি মালিকের ঘরের লোক? দুয়ারি বাবুর ভাই মনে হলো। জানো তো মা, এর আগে ওনাকে আমি কখনো দেখিনি। তেনাকে বেশ রাগি মনে হলো, তাই না? হ্যাঁ গো মা, ওনাকে দেখে জানি একটু বেশি গোড়াও মনে হলো। কি জানি মন্দিরে আবার কি হতে চলেছে।
একখানা সুকপর আছে গো আমাদের চাউপো পেতে মত দিয়েছে ভালো পাত্রী সন্ধান চলছে। নির্জনে বসে কত কাল তোর গান শুনিনি কো, কত কাল হয়ে গেছে, এখন তো আর তোকে একা পাওয়াই যায় না রে। এখানে এসে থেকে দেখছি সব কোন তোকে সবাই মিলে ঘিরে ধরে রয়েছে। মা, ঠাউরেরও কিন্তু কম দোষ নয় গো দিদিমা। কোনো মানুষে তাকে ঠাউর বলে দাঁড়ালেই হয়, সে একেবারে তার সুখ দুঃখের কথা বসে বসে শুনতে থাকে। এদিকে যে বেলা গড়িয়ে যাচ্ছে তার তো কোনো খেয়াল নেই। আচ্ছা একখানা কথা বলো দেখিনি, সবার বকবকনি শোনার কি তার খুব প্রয়োজন? শোনো কথা মা, এই তোর বকবকানি যে দিন রাত্রে শুনি তার বেলা। তা আমি আর সকলে কি এক? আমি যা কই তোমার ভালোর জন্য কই, বুঝলে? তা মা যে এতকাল বাড়ি দক্ষিণেশ্বরে এলো তার সঙ্গে তো দুটো কথা কইতে পারো কি দিদিমা? ভুল কইছি? তুই ভুল কথা কইবি কেন রে মা, তুই তো ঠিক কথাই কইছিস। আরে গদাই, এ মেয়ে তো ঠিক কথাই কইছে, বউ যে একদিন পর এখানে এলো তো সে তো এখানকার নিয়ম কানুন কিছুই জানে না, তাকে সড়গড় হতে একটু সাহায্য কর। তা না সে বেচারি খালি একা ঘরে বন্দি হয়ে আছে, তবু তুই তার সাথে থাকলে চারপাশটা একটু দেখতে তো পারে মেয়েটা। না ইন্দু সঙ্গে থাকলো, কালুর মা থাকলো, আমি থাকলাম, তাতে কি হলো? হাজার হোক, তুই তো তার স্বামী বলে কথা। এই দেখো দেখিনি, দুজনে মিলে এখন আমাকে বকাঝকা শুরু করে দিল। সেও তো ইন্দু দিদির সঙ্গে এখানে আসতে পারতো। কি রে ও ইন্দু দিদি, এলো না কেন সে? দেখেছো তো দিদিমা, পুরুষ মানুষের একে মেয়েদের যন্ত্রণা বোঝে। মা যদি এখানে এসে বসে তখন তো পাঁচজন লোক পাঁচ কথা কইবে এই মন্দিরে। কজনে ইন্দুর মতো হয়, আমাকে নিয়েও অনেকে অনেক কথা কয়, কিন্তু আমি ওসব গায়ে মাখিনি। অনেক ঘা খেয়েছে আমাকে এমন ধারা হতে হয়েছে গো। তা মা যে এমন ধারা মানুষ নন, আরে মেয়ে তুই আবার কি গা খেয়েছিস? হ্যাঁ কনা আমাদের
সেই সব শুনে কি করবে বলো দেখিনি দিদিমা? ওসব দুঃখ কষ্টের কথা আমি আর কইতে চাইনি। মা কালী আমাকে যেমন রেখেছে আমি তেমন আছি। যেদিন সহ্য করতে পারবো না সেদিন সোজা মা কালীর কাছে গিয়ে ওই খাড়ানি একেবারে গলে কোপ দেব। সেদিন বুঝবে মা কালী। ওকে ও গদাই, এ মেয়ে কি কথা বলে রে, তুই ওকে কিছু ক। আমাদের এই ইন্দু দিদির মেজাজখানা একেবারে মা মমতা দিদির মতো। কিছু হলো কি না হলো একেবারে রেগে কাই। ও ইন্দু দিদি, তোর মাথা কানা ঠান্ডা কর দেখিনি? আমি তো মারে কয়েছি যেন তো সব দুঃখ কষ্ট সে দূর করে, মাই দেখবে তোরে। আর ওই খাড়া নিয়ে গলায় কোপ দিতে হবে না তোর। যা টুকটুকু একখান বর জুটবে তোর, তুই দেখিস। না না, সেসব সেসব কইর তুমি ছোট ঠাউর, সেসব কইও নেই। তুমি আমার বিষয়ে কিচ্ছু জানো নেই। তোমার মুখ থেকে এমন যেন কোনোদিন কোনো কথা না বের হয় যেটা কখনো সত্যি হবে নি। আমার আমার বিয়ে হতে পারেনি, কিছুতেই হতে পারেনি, কিছুতেই নয়। ও দিদি, এই যে মন্দিরের কর্তি এখানে বসে আছেন, দারিকা বাবু সেই কখন থেকে খুঁজছেন। বলি সেরেস্তা ঘরের দায়িত্ব তো ঘাড় পেতে নিলে, এখন পালাচ্ছ কেন? হ্যাঁ কে পালিছে? হ্যাঁ দুদণ্ডকে ঠাউরের সাথে কথাও কইতে দেবে নি? এখন তো দেখছি সবাই এই ইন্দুকেই পয়েছো। এবার যাও দেখে নি কি হলো। সরো দেখলে ঠাউর, দেখলে কি এমন কইলুম যে মেজাজে গিয়ে চলে গেল যেন কতকাল মহারানী। উরি বাবা, এখানে সব বিচিত্র লোকজন দেখছি। হ্যাঁ মা, সে যা কইছো, কত বিচিত্র সব লোকজন। আমার তো এখন চিনতে হচ্ছে ওই দুয়ারি বাবু ছোট বাইরে নে, সে তো এই মন্দির দেখাশোনার কাজ করতে এসেছে। সে আবার নতুন কি গোল পাকায় কে জানে। সেজো বাবুর বেটা হলে কি হবে দেখে তা মনে হয় নে। আসলে সেজো বাবুর কাছে তো আর মানুষ হয়নি সে, তাই তার অন্যরকমের চিন্তাধারা। কেমন যেন কর্তা কর্তা আব্বা আব্দার।